আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে দেখাবো যে বয়স্ক ভাতার টাকাটা কিভাবে দেখবেন, মোবাইলে মেসেজ না আসলে কিভাবে চেক করবেন নগদে। তো আমরা চলে যাব সিম্পলি, আমাদের ফোনটা আমরা চালু করব। চালু করার জন্য আমরা যদি মেসেজ অপশনে যাই, সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের কোনো টাকা আসেনি। তো এখন দেখাবো যে কিভাবে এটা বের করতে হবে। তো আমরা সিম্পলি ডায়াল করব *167 হ্যাস। তো এটা ডায়াল করে আমরা যদি কল দেই, আমাদের দ্বিতীয় নাম্বার সিমে নগদ অ্যাকাউন্ট খোলা আছে, তো আমরা দ্বিতীয় নাম্বার সিমে কল দিলাম। দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো আমরা চলে যাব মাই নগদে। তো আমরা 7 সিলেক্ট করে আমরা যদি ওকে দেই, সেক্ষেত্রে আমাদের ওকেটা হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যালেন্সটা যদি আমরা চেক করি, সেক্ষেত্রে আমরা এক নাম্বার লিখে সিলেক্ট করে দিয়ে ওকে দিব। তো এক লিখে সিলেক্ট করে ওকে দেওয়ার পর আমাদের কিন্তু পিন নাম্বারটা মনে নাই, সেক্ষেত্রে আমরা কি করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিন নাম্বারটা মনে নাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সিম্পলি 111 222 দিব। আর 111 222 দিয়ে যদি না হয়, সেক্ষেত্রে আমরা দিব 223। তো আমরা আমাদেরটা আমরা চেক করব 111 222 দিয়ে আমরা যদি চেক করি, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাবো, দেখতে পাচ্ছেন আমাদের এখানে 1522 টাকা আমাদের এই মুহূর্তে আছে ব্যালেন্সটা। তো আমাদের এভাবে মূলত আমরা চেক করতে পারবো বয়স্ক ভাতার টাকাটা, এভাবে চেক করতে হয়। আর অবশ্যই ভিডিওটা দেখে যদি উপকৃত হন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।